প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা হেসেছিলে সবে। প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা হেসেছিলে সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, এমন জীবন তুমি করিবে গঠন মনন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি। আচ্ছা বাবা, এই কথাগুলোর মানে কি? এই কথার মানে হচ্ছে, তুমি এমন জীবন গঠন করবে যাতে পৃথিবীর মানুষ তোমার কাজে উপকৃত হয়, মানুষ তোমার প্রশংসায় মুখরিত হয়। আর এজন্যে তোমাকে অনেক বড় মানুষ হতে হবে বাবা। কিরকম বড় মানুষ বাবা? কিরকম বড় মানুষ হবি? আয় আমার সাথে। উনি হচ্ছেন শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। ওনার মতো হবার চেষ্টা করতে হবে। হ্যাঁ, উনি হচ্ছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কৃষক আন্দোলন থেকে শুরু করে মেহনতি জনতার অর্থনৈতিক মুক্তির জন্যে আজীবন সংগ্রাম করে গেছেন। ওনার মতো হবার চেষ্টা করবে। আচ্ছা বাবা চল, ওনাদের মতো হতে পারলে ভালো, কিন্তু কখনো ওর মতো হবার চেষ্টা করবি না। মা, ক্ষুধা লেগেছে, খেতে দাও। খাবার কিসের? আজ আমি তোকে মেরেই ফেলব। তুই আমার নিষেধ অমান্য করে আবার সাইক্লিং করতে গিয়েছিস মেইন রোডে, একেবারে দেব। বাবা ওটা দিয়ে মেরো না, ওটা বিল্টুর ব্যাট, ভেঙে যাবে। বিল্টুর ব্যাট ভেঙে গেলে বিল্টুকে কিনে দেব, তোকে ছাড়ব না। তুমি আমার ছেলের গায়ে হাত তুলবে না। হাত দিচ্ছি না,
তোমার সোনার ছেলের গায়ে ব্যাট দিচ্ছি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে বেওয়ারিশ লাশ হয়ে রাস্তায় পড়ে থাকার চাইতে আমার হাতের মার খেয়ে পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকা অনেক ভালো। কিন্তু বাবা হয়ে ছেলের পা ভাঙলে মিডিয়া তোমার নামে ব্রেকিং নিউজ দেবে, ব্যাপারে হেডিং যাবে বাবা না কসাই। চুপ, ছেলে হয়ে এটা আমি সইতে পারবো না। তার চেয়ে বরং আমার রাস্তায় জীবন দেয়া অনেক ভালো। গাধা, এ জীবন তোর নয়, আমার দেয়া জীবন। এর কোনো ক্ষতি করার অধিকার তোর নেই। ওর জীবনের ক্ষতি হবে কেন? কি করেছে ও? বাজি ধরে মেইন রাস্তায় হাজার হাজার গাড়ির মাঝ দিয়ে উনি তিকড়িং বিকড়িং তিকড়িং বিকড়িং করে সাইক্লিং করছিলেন। ওরে বাবা, এখনো সেই দৃশ্য? শোনো, আর একটু হলেই তোমার ছেলে গিয়েছিল। ভাইয়া কোথায় গিয়েছিল বাবা? ফ্রাইড চিকেন খেতে? এই যে আমার একটা এসেছে, ফ্রাইড চিকেন না, আমার কুলখানি খেতে। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? আমি তো বলছি, যখন আমার কথা ফলবে তখন বুঝবে ও কেন বাজি ধরে। বাজি না মা, বাজি না, এটা একটা জিত। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে জিতটা তখন মাথায় চেপে বসে। একে জিত বলে না, জিত করে কেউ জীবন দেয় না, এটাকে বলে পাগলামি। এই পাগলামি করে ও একদিন মরবে। তোর বাবা ঠিকই বলেছে, তুই এই বাজি ধরে ধরে একদিন মরবি। জীবনের এখনো শুরুই হলো না আর তোরা মরার চিন্তা করিস। ওর আর শুরু হলো না, অনার্স ফাইনালের পরে শালা আজ পর্যন্ত কাউকে ভালোবাসতেই পারলো না। ভালোবাসবে কেমন করে? মনের মধ্যে জিদ দে ঠাসা, ভালোবাসা ঢোকার চান্সই পায় না। আরে না, ভালোবাসো মনের মধ্যেই সেভ করা আছে, কিন্তু সে এমন একজনের জন্য যাকে দেখে মন বলে উঠবে আই লাভ ইউ। আর সেই ক্ষণিকের দেখায় আমার মনের মধ্যে সৃষ্টি হবে এক মধুর ভাষা, যে ভাষা জগতের সব ভাষার চেয়ে শ্রেষ্ঠ ভাষা, ভালোবাসা। ওকে দেখেই আমার সকাল সন্ধ্যা সব একাকার হয়ে যাবে। কখন সূর্য উঠবে আর কখন নামবে কিছুই উপলব্ধি করতে পারবো না। মনে হবে ওই আমার চন্দ্রসূর্য, আমার শরতের আকাশ, শীতের সকাল, চৈত্রের বিকাল। আছে এমন একটা মেয়ে আমাদের কলেজে আছে, নতুন অ্যাডমিশন নিয়েছে, নাম সিমি। সিমি? ওরে বাবা, ওর যা দেমাগ, ও কারোর সাথে কথাই বলে না। সে আবার একা চলতে পারে না, সুন্দরীকে পাহারা দেয় বিশাল দেহের কুদর্শন দুজন বডিগার্ড। ওর সাথে যদি তুই কথা বলতে পারিস তাহলে বুঝবো তুই বাপের বেটা। আরে পারবে, তবে এমনিতে না, তুই যদি ওর সাথে বাজি ধরিস। কারেক্ট, বাজি ধরলে ওর মনে জিদ উঠবে, আর জিদ উঠলে শুধু কথা কেন, রোমিও ওর ঠোঁটে কিস করে আসবে। ঠিক আছে, বাজি ধরলাম, কিস করতে পারলে 5,000 টাকা। আমার কিস এত সস্তা নয় যে মাত্র 5,000 টাকায় কোনো মেয়ে ঠোঁটে গিয়ে পড়বে। তাহলে 10,000? 10,000? ওকে ডান। Oh!
চব্বিশটা ঘন্টা বলছে এই মনটা তোমাকে প্রেম সুখে এই বুকে চাই 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 ভালোবেসে অজানা দেশে চলো না হারিয়ে যাই 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 চলো না হারিয়ে যাই 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 চব্বিশটা ঘন্টা বলছে এই মনটা তোমাকে প্রেম সুখে এই বুকে চাই 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 ভালোবেসে অজানা দেশে চলো না হারিয়ে যাই 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 চলো না হারিয়ে যাই 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 গেছি দেখেছি যতবার তোমাকে দেখে বাঁচি তুমি শুধু আমার দিশে হারা তোমাকে ছাড়া এ বুকে যেন প্রাণ নাই 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 চলো না হারিয়ে যাই 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 চব্বিশটা ঘন্টা বুঝে এই মনটা তোমাকে প্রেম সুখে এই বুকে চাই 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 ভালোবেসে অজানা দেশে চলো না হারিয়ে যাই 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 চলো না হারিয়ে যাই 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 যাবো না ইন্টারনেটে রাখো না চোখে চোখ এসো না কাছে আরো এখানে সবই ঘন্টা বলছে এই মনটা তোমাকে প্রেম সুখে এই বুকে চাই 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 ভালোবেসে অজানা দেশে চলো না হারিয়ে যাই 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 চলো না হারিয়ে যাই 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 চব্বিশটা ঘন্টা বলছে এই মনটা তোমাকে প্রেম সুখে এই বুকে চাই 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 ভালোবেসে অজানা দেশে চলো না জুলিয়েট মাই ডার্লিং জুলিয়েট ইডিয়েট ইডিয়েট না বাবা ইডিয়েট না জুলিয়েট আমার সব বাজি ধরাধরি মনের সব জিদাজিদিকে আমি জুলিয়েট দিয়ে ডিলিট করে দিতে চাই তাহলে জলদি নিয়ে আয় তোর ওই জুলিয়েটকে ভাইয়া জুলিয়েটকে তোমার ল্যাপটপে চলে বড়দের কথা শুনবি না জুলিয়েট দারুণ মিষ্টি মেয়ে যাকে দেখলে ভালোবাসা যায় বউ করা যায় ভালোবাসার নমুনা তো দেখতেই পাচ্ছি ওর সামনে যেতেই বিছানায় শোয়া আর বউ করতে গেলে তোকে কবরে যেতে হবে মরবো তো হাতির পায়ে চাপা খেয়েই মরবো বিয়ে করলে ওই জুলিয়েটকেই করবো আমার
কিন্তু গুস্তি কিলাই, আমার গুস্তি কিলাই সুমুরে কইছি কামুর বুদ্ধু বোকা গাধা না তুই না আমি। তবে ভাবিস না ওই রমির অবস্থা, তার বডিগার্ডরা ডাইল করে দিছে। শোন, তোর মামা পুলিশে জানাতে চেয়েছিল, আমি না করেছি, বলেছি এতে আরো লোক জানাজানি হবে, তোর ভাইজানের কানে গেলে। না না মামি, ভাইয়ের কানে যাবার দরকার নেই, তুমি যা করেছো ভালোই করেছো, ওই ছেলের শিক্ষা হয়ে গেছে। কি রে ভাইয়া, এত দেরি করছিস কেন? তোর ভাবির কাছে যাবো তো, তাই একটু মাঞ্জা না দিলে মনটা ঘুরির মতো ফুরফুর করবে। দেখো ঘুরি আবার বাকারটা না হয়ে যায়। এই জন্যই তো কড়া মাঞ্জা দিয়ে নিলাম, যাতে ওর পেছনে যে সকল ঘুরি আছে সব বাকারটা করে দিতে পারি। কি রে, কোথায় যাচ্ছিস? কলেজে। তোর শরীর এখনো ঠিক হয়নি? মন ঠিক আছে মা, আর মন ঠিক থাকলে শরীর কোনো সমস্যাই না। শোনো মা, ওই মেয়েটার কাছে সরি না বললে ও আমাকে ভুল বুঝবে। আসি মা, দোয়া করো বাবা। দোয়ায় কাজ হয় না, দোয়ার সাথে দাওয়া লাগে, মানে ওষুধ। ভালোবাসার চেয়ে বড় ঔষধ পৃথিবীতে এখনো আবিষ্কারই হয়নি। হয়েছে মানি, পকেটে মানি না থাকলে ভালোবাসা হয় না। যাও দিচাও দিচাও দিচাও। এতদিন ছিল বাজি নিয়ে পাগলামি, এখন শুরু হয়েছে প্রেম প্রেম পাগলামি। দেখ দেখ, রোমিও একদম হিরোর মতো হিরোইনকে চুমু খাচ্ছে। কি বলছো তোমরা? আহা, রাগ করছো কেন? কিসটা কিন্তু দারুণ দিয়েছে। দেবে না, কিসের দামও তো আছে, 10,000 টাকা। তুমি তোমার বডিগার্ড দিয়ে আমাদের বন্ধুকে মার খাইয়েছো, এবার তোমার এই ছবি আমরা ফেসবুকে দিয়ে তোমার দিমাগ ভেঙে দেব। সেটা কোনোদিনই পারবে না, তোমাদের বন্ধু তো মার খেয়েছে, আর আমি তোমাদের ইফটিজিং এর জন্য জেল খাটাবো। শোধবোধ হয়ে গেল, সেদিন আমি তোমাকে কিস দিয়েছিলাম, আজ তুমি দিলে, টাটা কাটি। নো, সেদিন তুমি দিয়েছিলে জোরপূর্বক, আর আজকে অ্যাক্সিডেন্টলি। যাই হোক, চুমু দুটোর টেস্ট কিন্তু একই। যদি বিশ্বাস না হয় আরেকটা দিয়ে দেখো। ওরে বাবারে, তোমার এখনো শিক্ষা হয়নি। হয়েছে, আর হয়েছে বলেই এসেছিলাম তোমার কাছে সরি বলতে, আর তুমি সেই সুযোগ না দিয়ে তোমার ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিয়েছ। এখন তো তোমাকে সরি বলতে হবে। ও ইউ, সুন্দরী, আমার ভালোবাসার জালে তোমাকে ধরা পড়তেই হবে। গুস্তি কিলাই না, তোমারে না। এই ভাগ্নি, ওই ফোলাটা তোরে দুই দুইবার সুম্মা দিছে, এর একটা বিহিত আমার করতে যাইব। না না, সেকেন্ড চুমাটা ও খায়নি, মানে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি হোক আর দুই সিডেন্টলি হোক, সুম্মা সুম্মাই। কি হলো, তুমি সল্লা কে? তোদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবি কি করে, কচি খোকা তো তুই। তোমার জন্য ওই মেয়ে মানে সিমি কলেজে আর আসছে না। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, আজ 3-4 দিন হয়ে গেল মেয়েটা কলেজে আসে না। একবার না দুবার চুমু খেয়েছিস, এরপর লজ্জায় কি করে কলেজে আসে? তোমার জন্য একটা মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেল, দিস ইজ নট ওয়াইজ ফ্রেন্ড। কারেক্ট, তোরা তো জানিস ওয়াইজ নয় এমন কোনো কাজ আমি করি না। আমার জন্য একটা মেয়ের লেখাপড়া বন্ধ করে দেবে তা হতে পারে না। যেমন করেই হোক সিমিকে আমি খুঁজে বের করে
কলেজে ফিরিয়ে আনবই। গাড়িতে যাও, এই তুই তোর মামির লাগে যা। হ্যালো জুলিয়েট, আমার ব্যাগ নিয়ে গেল, ধরো তোমরা। ওর কাছে যাবার একটা চান্স পেয়ে গেছি। এই চিন্তা কেন, এই বাইকেও সাহায্য করেন, এরা ডুবাইছে রে। আরে বেটা দাঁড়া দাঁড়া, আমার কথা শোন। জানে বাইসা গেছি, এইবারের মতন বাইসা গেছি, যাই বাড়ির মুখে যাই। হালার পো, বারবার চান্স চাই গা, এইবার এগুলো দিয়া একটা সুন্দর দেখে বিয়া করুম না। আমারে মাফ করে দেন ভাই, আমি আর জীবনে এই কাম করুম না। আরে না, তুই তো ভালো কাজ করেছিস, যার গহনা নিয়ে এসেছিস তার কাছাকাছি যাবার একটা সুযোগ করে দিয়েছিস, তোকে অনেক ধন্যবাদ। বেটা পাগল নাকি, ছিনতাইকারীরে পুলিশে না দিয়া দেয় ধন্যবাদ। আরে কোথায় গেল, দেখা করার সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। আপনার কোনো নিখোঁজ সংবাদ, হারানো বিজ্ঞপ্তি অথবা কোনো মেসেজ আমাদের রেডিওর মাধ্যমে সরাসরি জনগণের কাছে অথবা আপনার কোনো প্রিয় মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সো ফ্রেন্ডস, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01943-306-459। ফ্রেন্ডস আমি আবারও বলছি, 01943-306-459। So friends, এখনই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে। হ্যালো এফএম রেডিও, শুনুন, আমি একটা চিন্তায় হয়ে যাওয়া গহনার বাক্স পেয়েছি, যে এর অরিজিনাল মালিক তাকে বলে দেবেন সে যেন নিয়াজ পার্কে এসে আমার কাছ থেকে এই গহনার বাক্সগুলো নিয়ে যায়। ওকে, থ্যাংক ইউ, আসবেই। আসবে না, আসবে না, আমার মন বলছে জুলিয়েট আসবে। এই তো, এই তো পাইছি, দাও দাও, এই কই না, এই তুমি? হ্যাঁ আমি, ছিনতাইকারীর কাছ থেকে আপনার দামি গহনাগুলো উদ্ধার করে এনে দিলাম, ওরকম রাগ না করে একটু হাসি মুখে ধন্যবাদ দিন। গোস্তি কিলাই মানে ধন্যবাদ, পরে আগে মাল ঠিক আছে কিনা দেখে লই। ঠিক আছে, ঝুমকা নেকলেস হদরম ফেলফেল করে তাকিয়ে আছে। সব ঠিক আছে, ধন্যবাদ, খুশি হয়েছ তো? না, আপনার ধন্যবাদে খুশি হতে পারিনি, উনি দিলে খুশি হতাম। এই সিমি, ওকে একটা ধন্যবাদ দিয়ে দে না। আমার ধন্যবাদ এত সস্তা না যে যেখানে সেখানে বিলিয়ে দেব। দামি জিনিস ছাড়া আমার আবার মন ভরে না, তাই তো তোমার ধন্যবাদ চাচ্ছি। আরে গুস্তি কিলাই দেনারে বাবা একটা ধন্যবাদ না। কি দেখছো না কারবাটা, গুস্তি কিলাই কি কইলা? না না না, চলো বসি, অগ্নি মাংস হলে বাইর যাবো। প্লিজ আমার কথাটা শুনে যাও। আমার সময় নেই। তাহলে ফোন নাম্বারটা দাও, পরে সময় করে কথা বলে নেব। না দেব না। কি? দেবে না? না। দেবে না? না। দেবে না? না। দিতে তোমাকে হবেই। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই তো লক্ষ্মী মেয়ে। 0 0 1 1 7 7 2 2 5 5 double 6 double 6 9
9 9 9 5 5 0 0. জাদু ও সোনা করেছো জাদু টোনা, ও জাদু ও সোনা করেছো জাদু টোনা, তোমাকে ভালোবেসে হাসতে হাসতে মরতে পারি, তোমারই জন্য আমি পৃথিবীটা ছাড়তে পারি। ও জাদু ও সোনা করেছো জাদু টোনা, ও জাদু ও সোনা করেছো জাদু টোনা, তোমাকে ভালোবেসে হাসতে হাসতে মরতে পারি, তোমারই জন্য আমি পৃথিবীটা ছাড়তে পারি। হাতটা ধরে আপন করে স্বপ্ন দেখালে, তুমি আমাকে ওই বৃষ্টি ভেজা দৃষ্টি দিয়ে প্রেম কি শিখালে, ও তুমি আমাকে এই হাতটা ধরে আপন করে স্বপ্ন দেখালে, ওই বৃষ্টি ভেজা দৃষ্টি দিয়ে প্রেম কি শিখালে, তোমারই জন্য আমি জেতা বাজি হারতে পারি, তোমারই জন্য আমি পৃথিবীটা ছাড়তে পারি। ও জাদু ও সোনা করেছো জাদু টোনা, ও জাদু ও সোনা করেছো জাদু টোনা, তোমাকে ভালোবেসে হাসতে হাসতে মরতে পারি, তোমারই জন্য আমি পৃথিবীটা ছাড়তে পারি। সূর্য হাসে না, ও তুমি না এলে হাই দুই চোখেতে তেমনি রাতে ঘুম তো আসে না, তুমি না এলে হাই অন্ধকারে দিন কাটে রে সূর্য হাসে না, তোমারই জন্য আমি আগুনেতে পড়তে পারি, তোমারই জন্য আমি পৃথিবীটা ছাড়তে পারি। ও জাদু ও সোনা করেছো জাদু টোনা, ও জাদু ও সোনা করেছো জাদু টোনা, তোমাকে ভালোবেসে হাসতে হাসতে মরতে পারি, তোমারই জন্য আমি পৃথিবীটা ছাড়তে পারি। ও জাদু ও সোনা করেছো জাদু টোনা, ও জাদু ও সোনা করেছো জাদু টোনা। কিরে সিমির ফোন নাম্বার পেয়ে তো পাংখা হয়ে গেছিস। ধ্যাত, বেশি কথা বলিস না, রিং তো হচ্ছে কিন্তু ফোন তো ধরছে না। তুই কি ভেবেছিস মেয়েটা তোকে ফোন নাম্বার দিয়েছে বলে তোর জন্য ফোনের সামনে সারাক্ষণ বসেই থাকবে? মনে হয় কোনো মাতাল নেশাখোরের নাম্বার তোকে দিয়েছে, যে নেশাখোরে চুর হয়ে আছে, তার ফোনের দিকে কোনো খেয়ালই নেই। আরে না, আমার জুলিয়েট এমন মেয়েই না, আর ওরকম হলে আমি ওকে ভালোই বাসতাম না। এটা কোনো ভালোবাসা হলো? তুই একাই গান গেয়ে চলেছিস, ওদিকে কোনো সাউন্ডই নেই।
তোরা কোনোদিন ডুয়েট গান শুনেছিস? প্রথমে একজন শুরু করে, পরে আরেকজন, তারপর দুজন মিলে গান গাইতেই থাকে। ভালোবাসা হলো ডুয়েট গানের মতো। দেখি ধরে কিনা। কি হলো, ডুয়েট গান হলো না? ধ্যাত, ফোনটাই ধরছে না। নো প্রবলেম, ওর ফোন নাম্বারটা আমাকে দে, আমি মোবাইল কোম্পানি থেকে তোকে ওর বাড়ির ঠিকানাটা বের করে দিই। পারবি তো? এই যে শুনছেন, আরে ও কি বালির বস্তা পেয়েছেন নাকি? আরে আপনারা সবাই মিলে ওকে মারছেন কেন? এই কে তুই? আমি সিমির লোক। এভাবে শরীরের শক্তি ক্ষয় না করে ফোনটা ধরলেই পারতে। সকালে আমি 50 বার ফোন করেছি। আমাদের ফোন ধরা নিষেধ। ফোন ধরা নিষেধ আর মার দেয়া নিষেধ নাই? আপনি ওদের কি উপকার করেছিলেন যে এরা আপনাকে ধোলাই করছে? আমি ওদের বসকে 10 লক্ষ টাকা ধার দিয়েছিলাম, সেই টাকা চাইতে আসতে আমার এই অবস্থা। ধার দিয়ে মার খাচ্ছেন, এটাই নিয়ম। টাকায় কোনোদিন নাম লেখা থাকে না, ওটা যখন যার কাছে যায় তারই হয়ে যায়। এখন পালানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কি করবেন? পালাবো। হ্যাঁ পালান। আরে যা। আরে বোকা, তোদের মতো পালোয়ানরা কি এই চামচিকার পেছনে দৌড়ায়? যাক এসব কথা, এবার বল তোদের সিমি ম্যাডাম কোথায়? উপরে। উপরে? তোরা তোদের কাজ কর, আমি একটু সিমির সাথে দেখা করে আসি। আয়। এখন ডাকবো না, আগে একটা ছবি তুলে নি। কে তুমি? কেন আমার বেডরুমে ঢুকে আমার ছবি তুলছো? ইয়ে সরি আপু, আমি ভেবেছিলাম আপনি সিমি। প্লিজ সিমিকে একটু ডেকে দিন না। আমি সিমি। উফ, ঠাট্টা করবেন না, আমি তো স্বীকার করছি আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? তোমার ভুল আমি বের করছি। আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন আপু। আপনার বোন ইয়ে মানে সিমি, ও আমার বন্ধু, ওই তো আমাকে এখানে আসতে বলেছে। আমার কোনো বোন নেই, আমিই সিমি। আর আমিই বা কেন তোমাকে আসতে বলবো? আবার মজা করছেন আপু। তোমার মজা আমি বের করছি, জানো এটা কার বাড়ি? কার বাড়ি? শীর্ষ সন্ত্রাসী কালা জাকিরের বাড়ি। কালা জাকিরের বাড়ি? হ্যাঁ, আমি তার স্ত্রী। আর তুমি আমার বেডরুমে ঢুকে আমার ছবি তুলছো? রং নাম্বার ডায়াল করে ফেলেছি আপু, মাফ করে দিন। না, তোমার কোনো মাপ নেই। এই কে আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। বাবা, তাহলে পালনটাই মহৎ কাজ। এই দাঁড়াও। এই কে আছিস? ওকে ধর। এই তোরা কোথায় সব? বাড়িতে এসে একটা লোক আমার ছবি তুলছে আর তোরা বসে বসে ঘাস খাচ্ছিস? কোথায় থাকিস তোরা? বেগম সাহেব ডেকেছে, জলদি যা, না হলে চাকরি নট করে ফেলবে। আরে যা 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 যা। আল্লাহ আল্লাহ, মাহু পাক করো। একজন বাইরের লোক আমার বেডরুমে ঢুকে আমার বউয়ের ছবি তুলে নিয়ে গেল। এটা যদি কেউ শুনে তাহলে সবাই হাসবে। না না, আমি সমাজে কারো হাসির খোরাক হতে চাই না। যে আমারে হাসির খোরাক বানাইছে তার মরতে হইব। ওই ছেলেটা কে, ওর বাড়ি কই, সব খবর আজকের মধ্যে নিয়ে আইবি, নইলে তোদের সবার রক্ত দিয়ে আমি গোসল করুম, গোসল করুম, যা। কালা জাকির মানুষের রক্ত দিয়ে গোসল করে, আর তুই সেই কালা জাকিরের বেডরুমে ঢুকে ওর বউয়ের ছবি তুলে এনেছিস? তোর কপালে খারাপই আছে। বাঁচতে চাইলে কোথাও গিয়ে কয়েকদিন লুকিয়ে থাক। আরে আমি তো এসব ইচ্ছে করে করিনি, ভুল হয়েছে। আর ভুল তো মানুষ মাত্রই হয়। সেটা তুই আমি বুঝি, কিন্তু কালা জাকির বুঝবে না, সে শুধু মানুষকে মারতে জানে। ওসব মাস্তানের কথা থাক, এখন সিমির কথা বল। ভাইয়া বিল্টু, ভাইয়া
বাবা মা, বল বিল্টু, বাবা মার কি হয়েছে? কালা জাগিরে লোক এসে কি করেছে? ওরা ওরা বাবা মাকে ধরে নিয়ে গেছে ভাইয়া। বাবা মাকে ধরে নিয়ে গেছে? ভাইয়া ভাইয়া তুমি বাবা মাকে বাঁচাও ভাইয়া। তোকে ধরে নিয়ে আসছি পাবলিকের সামনে কেন জানোস? কারণ তোর পোলা আমার বেডরুমে ঢুকে আমার বইয়ের ছবি তুলে আনছে। আমার ছেলে সম্পর্কে আর যাই বলুন আমি মেনে নেব, কিন্তু কারোর সবার ঘরে গিয়ে মেয়ের ছবি তুলেছে এ আমি কোনোদিন বিশ্বাস করব না। এই লোকজন জড়ো করছি বান্দর খেলা দেখানোর জন্য না, যে তোরা বান্দরের মতো নাচবি আর লোকে হাসবো। আমার সম্মানে হাত দিলে কি হয় সেইটা বোঝানোর জন্য। ওই তগ পোলা তগরে ভালোবাসে? হ্যাঁ খুব ভালোবাসে। সে যদি শুনে আপনি আমাদেরকে ধরে এনেছেন তবে আপনার আর রক্ষা থাকবে না। আমার কথা তুই পরে ভাব, আগে তগ বাঁচানোর লাইগা তোর পোলারে ডাক, ডাক তোর পোলারে। বিশ্বাস করুন আমি জেনে শুনে ছবি তুলিনি, একটা মেয়ে আমাকে ভুল নাম্বার দিয়ে ভুলটা বাদিয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? আমার কাছে সব আছে, শুধু ক্ষমা নাই। ও তো বলছে ওর ভুল হয়ে গেছে, তারপরও ওকে মারতে যাচ্ছেন কেন? শেষ করে দাও রে। বড়দের মাথা গরম হলে বকাচকা করে,
আর ছোটদের মাথা গরম হলে ব্যান্ড বাজায়। জানার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। তোর অপকর্মের জন্যে আজ আমরা মরতে যাচ্ছিলাম। এসব কি বলছো তুমি? ওই তো আমাদেরকে বাঁচিয়ে আনলো, কিন্তু তার আগেই অসম্মান যা হওয়ার তা তো হয়েই গেছে। রাস্তায় এতগুলো লোকের সামনে ছি ছি ছি, ভাবতে আমার লজ্জা হচ্ছে। কি দরকার ছিল ওর ওই বাড়িতে যাবার? ও যখন জন্ম নিয়েছিল তখন সবাই বাড়িতে কি খুশি, ছেলে মুখ উজ্জ্বল করবে। মুখ এমনই উজ্জ্বল করেছে যে এই মুখ লজ্জা আর কোথাও দেখাতে পারছি না। কথায় কথায় বাজি ধরে টাকা কামানো, কেন? কিসের টাকার অভাব? ওই বাজি ধরার টাকা দিয়ে কি করে তোমার ছেলে? নিশ্চয় নেশা করে। এসব কি বলছো তুমি? রোমিও নেশা করে? তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে সব ওই ছেলের জন্যে। এই রকম ছেলের বাবা হওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো ছিল। আজ থেকে তোর কলেজে যাওয়া, ঘর থেকে বের হওয়া সব বন্ধ। তোকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, কোনো নষ্ট ছেলের বাবা হয়ে আমি বেঁচে থাকতে চাই না। আসসালামু আলাইকুম। জাহিদ হাসান সাহেব কে? আমি জাহিদ হাসান। বলুন, আমার ছেলের বিরুদ্ধে কি অভিযোগ নিয়ে এসেছেন? অভিযোগ? না 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 না, ওকে ভয় পাবার কিছু নেই। আমি প্রতিদিনই এরকম দু চারটা অভিযোগ পেয়ে থাকি। কি করেছে আমার ছেলে তাই বলুন। নিশ্চয়ই আপনার থেকে বাজি ধরে টাকা নিয়ে এসেছে। হ্যাঁ, বাজি ধরে টাকা। ওই শোনো, তোমার গুণধর ছেলের কীর্তি, এই ভদ্র মহিলার কাছ থেকেও বাজি ধরে টাকা নিয়ে এসেছে। ভুল বললেন আপনি। ভুল বললাম? হ্যাঁ, টাকা নিয়ে আসিনি, বাজি ধরে আমার মেয়েকে বাঁচাতে আমাকে 1,00,000 টাকা দিয়ে এসেছে। আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলুন। আমার মেয়ের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিলেন 1,00,000 টাকা জোগাড় করে আনতে, না পারলে ওকে আমি বাঁচাতে পারবো না। কিন্তু সেদিন আপনার ছেলে নিন খালা, দোয়া করি তুমি বেঁচে থাকো বাবা, গরিব অসহায়দের সেবা করো। আমার জন্য দোয়া লাগবে না খালা, আমার উপর আমার বাবা মার দোয়া আছে। তাছাড়া এই টাকা আমার বাবাই দিয়েছেন, আপনি বরং আমার বাবা জাহিদ হাসানের জন্য দোয়া করবেন। ওনার ছেলের জন্য তুই তোর জীবন ফিরে পেয়েছিস মা, সালাম কর মা, সালাম কর। ওঠো ওঠো মা, আমরা আসি। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। বাবা? না না, বাবা না কৃষ্ণা, বাবা হয়ে আমি নিজের সন্তানকে চিনতে পারলাম না। আমার বাবা হওয়ার কোনো রাইট নেই, আমি বাবা নামের কলঙ্ক। না বাবা, তুমি আমার মহান বাবা, তুমি আমার মহান বাবা, বাবা আমার বাবা। এবার বুঝলে? ছেলে তোমার মুখ কালো করেনি, উজ্জ্বল করেছে। মা। হ্যালো। ওহো, ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো, সপরিবারেই আসবো। শোনো, আজ আমার অফিসের কলিকের ভাগ্নির বিয়ে, আমরা সবাই যাব, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাও। সে তুমি যাও বাবা, আমি যাব না, আমার সময় নেই। আমাকে আবার আমার জুলিয়েটকে খুঁজে বের করতে হবে, আমি গেলাম। এই এই শোন, আরে বিয়ে বাড়িতে অনেক মেয়েরাই আসবে, দেখবি তোর ওই জুলিয়েটও ওখানে আসতে পারে। তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। পাগল ছেলে, গোস্তি কিলাই। না না না, আপনাকে না, আসুন বসুন। থ্যাংক ইউ। আরে সালাম স্যার,
ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসুন স্যার, আপনি এখানে বসুন। আচ্ছা বসুন স্যার, বসুন। এই গোষ্ঠী গেলে তোর, এই এই তুই ওই পোলা না, ওই যে সোনার গয়না লইয়া। জি, কিন্তু আপনি এখানে কেন? আমার বাড়ি, আমি থাকুন না তো কে থাকবো? তুই থাকবি। আপনার বাড়ি? তাহলে তো সিমি এখানেই আছে। গোষ্ঠী গেলাই আমার ভাগ্নি, আমার বাড়ি থাকবো না, কিন্তু তোর বাড়িতে থাকবো। ভাই কি হয়েছে? আইতাছি তোর, আমি পরে বুঝাইতাছি। টাটা না মা, সিমি এই বাড়িরই মেয়ে। বিল্টু, তোর ভাবি জুলিয়েট কে পেয়ে গেছি। ভাইয়া, আমি কিন্তু জুলিয়েট ভাবি কে। তোরা চুপ করবি? ওকে মা। মা, ওই যে জুলিয়েট। কোন মেয়েটা? এই কোন ডান পাশেরটা? না, বাম পাশেরটা। ভাবি হলে ভালো হবে। ডান বাম কোনটাই না, মাঝের মেয়েটাই আমার জুলিয়েট। মাঝখানেরটা দারুণ লাগছে। বলিস কি বাবা? হ্যাঁ মা, মাঝের মেয়েটাই সিমি, আমার জুলিয়েট। তোর জুলিয়েটেরই আজ বিয়ে। আমি জাফর বলছি, আপনাদের আসতে এত দেরি হচ্ছে কেন? কি বললেন? পাত্র অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইশ, কপাল ভাঙল মেয়েটা। আহারে, এই মেয়েটার আর বিয়ে হবে না। জাফর সাহেব, আপনার ভাগ্নি অপয়া। আসুন, আমরা সবাই চলে যাই। চলুন। এই অপয়া মেয়ে যার ঘরে যাবে তার ঘরেই এরকম সংসার ভাঙবে। কি হলো? আসেন, আমরা যাই। হ্যাঁ চলেন। দাঁড়ান দাঁড়ান আপনারা। এই মেয়ের কপাল ভাঙেনি, আমি ওকে বিয়ে করব। আপনার যদি আপত্তি না থাকে। আরে আপত্তির গুষ্টি কি নাই? তুমি জাহিদ সাহেবের ছেলে, তোমার সাথে সিমির বিয়ে হবে, আমি রাজি। এই বসেন আপনারা, আজকে এই মঞ্চে বিয়ে হবে। Thank you.
শুনছো কি? সিমি ঘরের দরজা খুলছে না। কি বলতেছে? সুইসাইড করলো না তো? সুইসাইড? আরে কি কয়, সিমি 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 দরজা খুল মা, সিমি 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 দরজা খুল মা, সিমি দরজা খুলো সিমি। মামা, আমি ভাইজানের কাছে চলে যাচ্ছি। ইতি সিমি। সিমির ভাইজান কোথায় থাকে? ঢাকায়। সিমি, তুমি এভাবে চলে যেতে পারলে? সিএনজি লাগবো না ম্যাডাম, আমরা মাইক্রো লয়েছি, চলেন। তোমরা কারা? আমরা ভাইরাস ভাইয়ের লোক। না, আরে ব্যাগ দিলে চলবে না, আপনারা যেতে ভাই। আমার বোনের গায়ে হাত দিবি? এই ভাইরাসের কুত্তারা, প্রতাপ খানের বোনের গায়ে হাত দেওয়ার পরিণতি দেখেছিস? ভাইয়া ভাইয়া, হ্যালো পিসি, তোর কুত্তারা ফুটপাতে পড়ে আছে, নিয়ে যা। আয় আব্বাস, লোকজন নিয়ে যা, সিমি ডাকা আইছে, ওর উপর ভালো মতো খেয়াল রাখবি, যা। বিয়ের আসর থেকে এভাবে কাউকে না বলে চলে আসা উচিত হয়নি সিমি? না এসে আমার কোনো উপায় ছিল না ভাইয়া। এসব কি বলছিস বোন? ঠিকই বলছি ভাইয়া, আমার বিয়ে দেবার অনেক চেষ্টাই তো করলে, কিন্তু একটাও হলো না। এখানে বিয়ে ঠিক করলে দুটো, এক ছেলে বিয়ের আগের দিনই মারা গেল, আর এক ছেলে নিখোঁজ। তারপর জাফর মামার বাড়িতে পাঠিয়ে গোপনে বিয়ে ঠিক করলে, বিয়ের দিন সে ছেলেও মারা গেল। সেই বিয়ের আসরে একজন আমাকে বিয়ে করতে চাইল, সে হয়তো পরের দিন মারা যেত, কিন্তু আমি চাই না আমার জন্য আর কেউ মারা যাক। ভাইয়া, আমার বিয়ে বাদ দাও, এবার তুমি একটা বিয়ে করো। না বোন, তোকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করব না। আমার বিয়ের কপাল নেই ভাইয়া। ও কথা বলিস না বোন, দেখিস তোর জন্য খুব একটা ভালো ছেলে আসবে। সিমি, তুমি এভাবে চলে যেতে পারলে আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তোমাকে পাবো কোথায়? হ্যাঁ, তোমার মামা,
তোমার কাছে যাবার একমাত্র পথ তোমার মামা। হায় রে কপাল, এতদিন মাইশের গোষ্ঠী কিলাইছি, আজকে এই রয়্যাল বেঙ্গল টাইগারের কি করুণ অবস্থা, নিজের গোষ্ঠী নিজেরই কিলাম লাগবো। এ কি করছো, মাথায় বরফ দিচ্ছ কেন? আরে টেনশনে মাথা গরম হয়ে গেছে তাই ঠান্ডা করতেছি। কিসের টেনশন? কিসের আবার, সিমি যদি ঠিক মতো বাসায় না পৌঁছায় তাইলে ভাই না আমার কচু কাটা করবো, কচু কাটা। একটা ফোন করে জেনে নাও। ওরে বাবা, সেই কামে আমি নাই। যদি ফোন ধরে কয় সিমি তো আসে নাই তাইলে আমার অবস্থা কেরা সিন। ভিতু ডি, কই যাব? মার্কেটে যাচ্ছি, গাউসিয়া মার্কেট। মার্কেটে যাই, মার্কেট বলি ফাঁসি, আবার কই গাউসিয়া মার্কেটে যাই? আর জানি নাই মহিলা গাউসিয়া মার্কেটে পুরুষ মায়ের লোক সব গাউসিয়া শুয়ে যায়। আমি বলছি না আমার জ্বালায়, আল্লাহ প্রার্থনার মতো করে বলতেছি, আল্লাহ গো সিমি যেন সহি সালামতে বাড়িতে পৌঁছায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মামা বাসায় আছে না? হ্যাঁ আছে। আচ্ছা যাও। হ্যাঁ আমি দিচ্ছি। দুলা ভাই আপনার ফোন। গুষ্টি গিলাই। ও ফোন, হ্যালো, কে? সিমি বাসায় পৌঁছাই গেছে? আরে কি আনন্দ ঘরে ঘরে, তোর বরফের গুষ্টি গিলাই, তোর ফোনের গুষ্টি গিলাই। তুমি আমার এত ভালোবাসো, তোমার আপা মার্কেটে যাও নে লগে লাগে তুমি আমার মনে একটা আমার কাছে চলে আসছো, আমি যে কি খুশি হয়েছি। আচ্ছা শোনো, তোমার একটা কথা শিখাই, আমি যদি তোমার বোনের ভাতৃ হিসাবে দেখবার জন্য তোমাকে বাদ দিলাম তুমি কই আসলা? মা তো আমাকে সামনে আসতে দেয়নি। কইছি না আমার কপালটা সবসময় খারাপ, ওই সময় যদি তোমার দেখতাম তাহলে কেন আমি ফেব্রুয়ারি বিয়ে করি? আমি তো তখনই তোমার বিয়ে করে আমার জীবন সাথী। চলো আমি একটু নাচন কোদন করি, আসো আসো। ওডো, আরে ওডো, শোনো একদম কিন্তু রোমান্টিক। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দি ইয়ো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দি। ইশ, তুমি শুধু এইদিকে আসতে চাও কেন, খালি কাছে আসতে চাও, মাঝে মাঝে এইভাবেও করতে হয়। এই বোকা এদিকে আসো। কিছু চাওয়া কিছু পাওয়া রয়েছে বাকি। দাঁড়াও দেখাইতেছি খেলা। মামা তুমি ফেসে গেছো মানিকের চিপায়। জান, যে কোনো সময় আপা চলে আসতে পারে, আমি এখন যাই। আচ্ছা আচ্ছা। বাজে রে মনের ফোন, হৃদয়ের কথা শোন, আমি তোর ভালোবাসা কবে পাবো রে। বাজে রে মনের ফোন, হৃদয়ের কথা শোন, আমি তোর ভালোবাসা কবে পাবো রে। ওরে প্রেম ছাড়া কি, ওরে প্রেম ছাড়া কি বাঁচে রে, কেউ বৃক্ষ বাঁচে শিকড়ে, তোকে ছাড়া বাঁচবো কি করে, ও জান রে তোকে ছাড়া বাঁচবো কি করে। বাজে রে মনের ফোন, হৃদয়ের কথা শোন, আমি তোর ভালোবাসা কবে পাবো রে। বাজে রে মনের ফোন, হৃদয়ের কথা শোন, আমি তোর ভালোবাসা কবে পাবো রে। ওরে প্রেম ছাড়া কি, ওরে প্রেম ছাড়া কি বাঁচে রে, কেউ বৃক্ষ বাঁচে শিকড়ে, তোকে ছাড়া বাঁচবো কি করে, ও জান রে তোকে ছাড়া বাঁচবো কি করে।
আশা সৃষ্টি বিধাতার সৃষ্টি তুই যে আমার ভালোবাসা মিষ্টি আহাকি মিষ্টি আমি কি বলবো পাই না ভাষা সৃষ্টি বিধাতার সৃষ্টি তুই যে আমার ভালোবাসা তোকে ছাড়া বাঁচবো কি করে ও জান রে তোকে ছাড়া বাঁচবো কি করে বাজে রে মনের ফোন হৃদয়ের কথা শোন আমি তোর ভালোবাসা কবে পাবো রে বাজে রে মনের ফোন হৃদয়ের কথা শোন আমি তোর ভালোবাসা কবে পাবো রে ওরে প্রেম ছাড়া কি ওরে প্রেম ছাড়া কি বাঁচে রে কেউ বৃক্ষ বাঁচে শিখরে তোকে ছাড়া বাঁচবো কি করে ও জান রে তোকে ছাড়া বাঁচবো কি করে আমার জান মামা একবার খাইছি রে আমি দেখে ফেলেছি মামা তুই তুই হ্যাঁ আমি সব দেখেছি আমি একটা বউ পাই না আর তুমি দুই দুইটা ভালোই আছো আরে বিয়ের আসর থেকে আতর মুডা চলে গেল তোর লাগে আমার কি যে মায়া লাগতাছে এখন তোমার জন্য আমার মায়া লাগছে আমি জানি আমার জন্য তো টান আছে মরছি রে গেছি রে তুমি যে সখিনারে চুমা দিছো সেটা যদি তোমার বউ দেখে তাহলে সেও চলে যাইব একদম বুঝতে গেলাই ভাইনা খালি চলে যাইব না ওর ভাই জানলে আমার কচু কাটা কাটতে লাগব গোটা দাও দিয়া তাইলে তুমিও বাঁচো আমারও বাঁচাও আমার সিমির কাছে লয়ে যাও নাহলে এই ভিডিও তোমার বউয়ের কাছে ট্রান্সফার করে দেব এই এই তুই কি আমার ব্ল্যাকমেইল করতে চাইছ আরে না আমার সিমির কাছে যাবার একটা পথ বের করছি ভাইনা সিমির বাড়িতে যাও নে নামই লুস না ওর বাইরে তো সিরস না ওর ভাই যখন আইতে যায় তখন সামনে আগুন জ্বলে পিছনে আগুন জ্বলে সিমির লগে তোরে দেখলে তোর লগে লগে আমার মাইরে বলে বের ভাইনা তাহলে আমি তোমার বউরে ভিডিওটা দেখে আসি এই ভাই ভাইনা আচ্ছা ঠিক আছে এত এত আগুন বাগুন কমানোর পর যখন তুই বুঝলি না তাহলে চল তোর দুজকটা ঘুরে আনি আমার লক্ষ্মী মামা চলো সালামু আলাইকুম স্যার স্যার আজ অনিয়ন গ্রুপের সাথে আপনার একটা কন্ট্রাক্ট সাইন করার কথা ওটা ক্যান্সেল করে দিন ১০০ কোটি টাকার প্রজেক্ট স্যার ১০০০ কোটি টাকার প্রজেক্ট হলেও বোনকে ঘরে একা রেখে আমি কোথাও যাব না ধরো চাচা ভাড়া কত ২০০ টাকা এই ২০০ টাকা দিয়ে দাও দিয়ে দাও তোমার কাজ এসছি ভাড়া তুমি দাও ও মামা
এইসব ছোটখাটো কাজে আমাকে বিরক্ত করো না তো। তাহলে কি করবা তুমি? তোমার প্রেমের দৃশ্যটা MMS করে তোমার বউয়ের কাছে সেন্ড করে দেব। সব একদম সব। ও ঠিক আছে ঠিক আছে, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, 200 টাকা। নেন। বাহ, খুব সুন্দর তো বাড়িটা। তোমার কাছে যা সুন্দর মনে হচ্ছে, আমার কাছে তা জমের বাড়ি। ব্যাগটা নাও। দাঁড়াও, তোমাকে না বললাম ছোটখাটো ব্যাপারে আমাকে বিরক্ত করবে না? শাট আপ। ব্যাগটা নাও। আসো। দা ব্যাগের গুষ্টি কিনেছো? একটা বাড়তি কথা কবি না, আমি যা কমু তাই শুনবি। ওর সিরি, যেইখানে বাঘের ভয় সেইখানে সন্দেহ। ভাবছিলাম বাঘ্ন অফিসে থাকতে থাকতে তোর সাথে সিমির দেখা করে চলে যাব। এখন তো মরছি। হন খুব সাবধান, উনি সিমির বড় ভাই প্রতাপ খান, নামের সাথে কামের অমিল আছে। এই কোথা? আসুন ম্যানেজার সাহেব। জি, আসসালামু আলাইকুম। আরে মামা, তুমি হঠাৎ গ্যারাকলে পড়ে গেছি, তাই আইতে হইল না। গ্যারাকল? এটা আবার কি? মোবাইল স্যার, মোবাইল। মোবাইলের মধ্যে যে ক্যামেরাটা আছে তা গ্যারাকলের মতো, দেখবেন স্যার। তাহলে তোমার ইমিডিয়েট একটা ডাক্তার দেখানো উচিত। ডাক্তার? দেখিয়েছি, ওষুধও দিয়েছে, আমার কাছে আছে, আমি মাঝে মাঝে দিয়ে সামনে রাখি। ওকে তো ঠিক চিনলাম না। আম গোপাড়ায় থাকি, অনার্সে পড়ে। কইল, মামা তুমি তো মাঝে মাঝে ঢাকা যাও, আমার একটু ঢাকা শহরটা ঘুরে দেখাইবা। মায়া করে নিয়ে এলাম সুসন্তান বাগনা। জি স্যার, তাই তো চলে এলাম, ভাবলাম রদ দেখাও হবে, কলা বেচা হবে। রদ দেখা কলা বেচা মানে? না মানে স্যার, ঢাকা শহরও দেখা হবে, একটা চাকরিও খোঁজা হবে। ঠিক আছে, সুসন্তান যখন বলেছে তখন তোমাকে আমার কোম্পানিতে একটা চাকরি দিয়ে রেখে দেব। আমি তো আপনার কাছেই থাকতে চাই। এই, তুমি ছেলেটাকে ধমকাচ্ছো কেন? ধমক না স্যার, ওই পেটের ভিতরে ভয়টা মুখ দিয়ে বেরিয়ে আসে। হবে না ওই ভয়টা। স্যার, আপনার মামা যখন এসেছেন উনি বাসায় থাকুক, আপনি কন্ট্রাক্টটা সাইন করে আসুন। ইয়েস, এটা হতে পারে। মামা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তুমি বাড়িতে একটু থাকো, আমি একটা কাজ সেরে চলে আসছি। একটু না স্যার, বেশ কদিন থাকবো, এত সুন্দর বাড়িতে একটু থাকলে বাড়িটাকে ইনসাল্ট করা হবে স্যার। আজকে চলে যাব। আহা, ও ঠিকই বলেছে, এসেছে যখন কয়েকটা দিন থাকো, এর মধ্যে আমার বাইরের কাজগুলো আমি গুছিয়ে নেই, তারপর তোমরা চলে যেও। চলুন ম্যানেজার সাহেব। জি স্যার। মরবি, তুই নিজ মরবি, আমারও মারবি। মামা, মরণের উপর কারো হাত নাই, সে যখন আসবে তখন সোজা উপরে যেতে হবে। এখন সিমি কোথায় সেটাই দেখতে হবে। তুমি তো বড় জ্বালাতন শুরু করেছো,
বলা নেই কওয়া নেই সব জায়গায় এসে হাজির। কেন এখানে এসেছো? তোমাকে দেখতে এসেছি। দেখতে এসেছো? দেখো, আরে আরে আর দেখিও না, তাহলে সেন্সর আটকে দেবে। এবার তাহলে যাও, আমার ভাইয়া তোমাকে দেখলে একেবারে মেরে ফেলবে। ঠিক আছে, চলে যাচ্ছি। বলতেই চলে গেল। তুমি এখানে এসেছো কেন? হ্যাঁ, তুমি ভালোবাসা শুধু টান দিলে আর আমি তোমার কাছে চলে এলাম। ও শিট, শোনো, ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে আমার ভাইয়া দেখলে তোমাকে একদম শেষ করে ফেলবে। সব জুলিয়েটের ভাই বাবারাই প্রেমের প্রথম স্টেজে এসে রোমিওকে শেষ করে দেবার হুমকি দেয়, পরে কিন্তু ঠিকই মেনে নেয়। উফ আল্লাহ, তোমাকে প্রেমের পাগলামিতে ধরেছে। হ্যাঁ, প্রেম প্রেম পাগলামি, এই পাগলামির ওঝাও তুমি। এই ভাজিল পোলাটা যে কই গেল? পরে বলছি প্রতাপ খানায় বসে এখন তো সব খান খান করে ফলাইব। আরে বুঝতে গেলে ওই কই গেল, ওই হারামজাদা কই গেল? ও সব কথা রেখে এখান থেকে চলে যাও প্লিজ, আমি কোনো ঝামেলা পছন্দ করি না। আমিও না, তাই তো সোজা চলে এসেছি তোমার কাছে। প্রথমে তোমাকে খুঁজছিলাম সরি বলার জন্য, আর এখন ভালোবাসার কথা বলছি। আরে তোর ভালোবাসা, আরে বাইক না এ পড়ছে, বাইক না এজু তোর এনে দেয়, তোর লগে লগে আমার কবর দিব, কবর দিব তাতরা। আরে জলদি চল, আরে কোন দিকে এসেছিস? তাতরা এদিকে আয়। আরে মামা, তুমি কখন এলে? মা রে, সেই মহাভারতের হিস্ট্রি শুনতে গেলে রাত কি রাত পার হয়ে যাবো, বিয়ান রাইতে আর দেখা দেবো না। বাপ জলদি চল বাপ। আমি যাব না। বলছো কি কয়? আমি যাবো না, মামুর বাড়ি আবদার আর কি। এই এটা কি তোর মামুর বাড়ি আবদার? হন রে বাপ, সিংহের খাওয়ান দিতইলে খাসার বাইরে থেকে দিত হয়, যদি তুই নিজে খাসার ভিতরে ঢুকে যাস তাহলে তো তুই নিজে সিংহের বেড়ে ফাঁস হয়ে যাবি রে বাপ। তুই আল্লাহর রাস্তায় চল রে বাপ, আল্লাহর রাস্তায় চল, আমি তোর দুটো ভাই ধরি। এই আরে আমি তোর একটা মুরব্বী, আমি তোর মামা, আমি তোর ভাও ধরতে গেলাম, তুই কোনো বাধা দিলি না, তোর কোনো রিয়াকশন নাই। আরে রোমিও জুলিয়েট রে, তোরা তো লাইলে মজদুরে ফেল করে সিঁড়ি ভরা হয়ে গেছস বাপ, তোকে যা মন চাই ভরে করিস। অহনিস বাগনা গেটের গোড়া, আরে জম গেটের গোড়া। আয় তাতারা আয়। শোনো, এসেছি একা, যাবো কিন্তু দুজন, মনে রেখো। উফ, ছাড়ো না মামা। উফ, কন্ট্রাক্ট মতো সব কাজ টাইমলি শেষ করা এখন আপনার দায়িত্ব মেধা সাহেব। উপরে সবই তো দেখলি, কি সুন্দর খাবার দা, সব দামি দামি জিনিস, কোন রকম দাম দিবি না, বাইক না সব করে সব জিনিস বিদেশ থেকে আনছে, মনে রাখি সব কিন্তু বিদেশি। উপরে একটা দেশি জিনিস আছে, ওটা আমি নিয়ে যাবো। আরে কি হলো, ওকে মারলে কেন? আরে বাইক না, ওরা আমি মাইরি ফেলাম, সেই কোহন থেকে উল্টা পাল্টা কথা কইতি আছে। কি উল্টা পাল্টা কথা বলছে? ও বলছে উপরে বলেছি বিদেশির চেয়ে দেশি জিনিস বেশি সুন্দর। ও ঠিকই বলেছে, আগে আমি বুঝিনি, এখন আমি বুঝতে পারছি, দেশের জিনিস দিয়েই আমার ঘর সাজানো উচিত ছিল। আমি যখন আছি স্যার সব সাজিয়ে দেব। পরে সাজাবে আব্বা, এখন আসো 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 আসো। ছেলেটাকে ভালোই মনে হচ্ছে ম্যানেজার সাহেব, ওকে একটা চাকরি দেওয়া যায় কিনা দেখবেন। জি স্যার। তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় দিলে কেন, তোর ভালোর জন্যই একটা থাপ্পড় দিছি, একেবারে বাইর খেয়ে মরে যাওয়ার চেয়ে একটা থাপ্পড় খাওন অনেক ভালো। হন রে বাপ, তোর কাম তো শেষ, সিমির সাথে দেখা হয়ে গেছে, এখন বাড়ি চল। এখনো শেষ হয়নি, চোখের দেখা হয়েছে, মনের দেখা এখনো বাক। হাই হাই। উফ বাপ, আমার অন্য হয়ে গেছে, মাথা ঠিক ছিল না, আমার মাফ করে দে,
চল ফালাই এই বাড়িতে সালাম দে। মরবি মরবি তুই তো মরবি, আমার শুদ্ধ লয়ে মরবি, মরছি রে আয়াতে। কি কইলি, সিমিরে একটা জোয়ান পোলার লগে ঘোরাঘুরি করতে দেখছস? আচ্ছা ঠিক আছে, তোরা ওর উপরে খেয়াল রাখ, আমি সময় মতো অ্যাকশনে যাবো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? মেশিনে দৌড়াও। আরে তুমি তো কও, আমার তো ভয় করে, এইসব ডিজিটাল মেশিন ফেশিন বুঝি না তো। আচ্ছা সবকিছুতে তুমি এমন ভয় পাও কেন? আরে আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতা, এমনি তো ভালো থাকি, মাঝে মাঝে মনে হয় কে জানি বুকের ভিতরে হাতুড়ি দিয়ে পিটা চাইলে। কি হলো, চিৎকার করছো কেন? না কিছু না, ওই যে বুকের ভিতরে সে ভয়টা এটা ভালো লক্ষণ না, তুমি একটা ডাক্তার দেখাও, আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি। আরে না না ডাক্তার লাগবো না, সব আমার এই উষ্ট্রা কপালের রোগ, কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়ায় পড়ে। কেন তো হাজ মানুষের পেট থেকে রোগ ছড়ায় আর তোমার কপাল থেকে? গোষ্ঠী গিলাই না, আমার কপালের ডাক্তার লাগবো না, আমি যাই। কোথায় যাচ্ছ? এই নিচে যাই, মানে উপরে থাকলে না আমার পালপিটেশনটা বাড়তে থাকে, মানে হার্টবিট বাড়তে থাকে। থাক, পালপিটেশন যখন বেড়ে যায় তখন আর ব্যায়াম করতে হবে না, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো। আচ্ছা খুশি হইল। সিমি কোথায়? সিমি এলো না? আরে বাগনা ওর আবার ডাকতেছো কেন? আগে আমরা খাই নেই, তারপর ওই এসে খাইব নে, তাছাড়া ওই যা খাইছে এই দেখ তো মনে হয় অন্তরি অজম হয় নাই। সে কি, ও আবার কখন কি খেলো? কি জানি একটা আমাকে ডেকেছো ভাইয়া? কি রে তুই আবার কখন কি খেলি? কই কিছু খাইনি তো। না না ও তো কিছু খায় নাই। মামা তুমি বলে সিমি যা খেয়েছে তা হজম করতে পারছে না, আবার এখন বলছো ও কিছুই খায়নি, তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ কি হলো মামা, খাবার প্লেট খালি যে, খাও। মারে আমার খাওয়াও যা না খাওয়াও তা। তোমার সাথের ছেলেটা কোথায়? এই যে আমি। হয়ে গেল আমার খাওয়ার দফরফ হয়ে গেল। এই এইখানে কি, এখানে কি, এই যাও বাড়ি যাও, হোটেলে গিয়ে খাচ্ছ যাও। আমার যেতে কোনো আপত্তি নেই, তবে রেস্টুরেন্টে কেউ যদি শোনে স্যারের বাড়িতে এসে হোটেলে খাচ্ছি তাহলে কি স্যারের প্রেস্টিজ থাকবে? ঠিক বলেছ, আমার প্রেস্টিজ বলে কিছু থাকবে না। তোমার আকেলটা কি মামা, তুমি আমার বাড়ির মেহমানকে বাইরে পাঠাচ্ছ নাস্তা খেতে? এই বসো। এই এখানে না, এখানে না, ওইখানে গিয়ে বসো। শোনো তোমার একটা চাকরির কথা ম্যানেজারকে বলেছি, ভ্যাকেন্সি হলেই তোমাকে নিয়ে নেবে। আমি তো তোমার মনের ভ্যাকেন্সিতে চাকরি নিতে এসেছি। কি বললে? না মানে বললাম ফ্যাক্টরিতে ভ্যাকেন্সি না থাকলেও আপনার মনের ভ্যাকেন্সিতে যে জায়গা পেয়েছি তাতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। মরব মরব হারাম দাদা, সময় খুব কাছে এসে পড়ছে। তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগেছিল।
পরে ঠেলা বুঝবো। তা তোমার জীবনের এম কি? চাকরি করে অনেক টাকা জমিয়ে আপনার বাড়ির মতো একটা সুন্দর বাড়ি কিনবো। গুস্তি গিলাই, এই তুই বাড়ি কিনবি না মাথায় বাড়ি দিবি? স্বপ্ন, ওয়ান্ডারফুল ড্রিম। আরে ওর যদি এইরকম স্বপ্ন থাকে তাতে তোমার সমস্যা কোথায়? না আমার কোনো সমস্যা নাই। আমার কিসের সমস্যা? বিয়ে করেছো? আচ্ছা ভাই না, ওর লগে এত কথার দরকার নাকি? আহ তুমি চুপ করবে? ও না ঠিক আছে। বিয়ে করেছো? সেই জন্যই তো এসেছি স্যার। মানে? না মানে চাকরি স্যার, চাকরি হলেই বিয়ে করবো। মারবো ধরে। পছন্দের কোনো মেয়ে আছে নাকি? আমার নাম বলবে না তো? জি। চুপ, তোর জিয়ার গুষ্টি কিলাই। আর একটা কথা বলে আমি হেনতে চলে যাবো। কেন, কথা বলার দোষ কি হলো? আরে বাগনা, মানে খাবার টেবিলে বেশি কথা কইলে কবিতা গুণ হয়। ওসব আমি বিশ্বাস করি না। বসো। বৈশাই তো আছি, মনে হয় জ্বলন্ত চুলার উপরে বৈশে আছি। তো মেয়ের নাম কি? সিমি। সিমি, তোর মাথায় আল্লাহ ঠাটা পড়বো। আমার বোনের নামও সিমি। ও হ্যাঁ, তোমাকে তো আমার বোনের সাথে পরিচয় করানো হয়নি। হয়ে গেছে? হয়ে গেছে? শেষ, আর বাঁচার কোনো উপায় নাই। আরে ভাগনা, তোর মাথা দেহা মারছে মোটা। আপনার বোন অপূর্ব সুন্দরী, এই দেখলাম। সুন্দরীর বাচ্চা? আর মনে হলো উনি আমার হাজার বছরের পরিচিত। থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। শোনো, তোমার বিয়ের ব্যাপারে কোনো সাহায্য লাগলে বলো, আমি করব। আপনি সাহায্য করলে বিয়ের আর কোনো ঝামেলাই থাকবে না। দেখ বাবজান, ভাগনা যদি জানে তোর পছন্দের সিমি আর ওনার ছোট বোন সিমি একজনই, তাইলে যে ঝামেলা হইব এটার থেকে কেউ বাঁচতে পারে না। শোন লক্ষ্মী বাব, আমার এখন সন্তানাদি হয় নাই, আমি হন মরলে বংশধর কেউ রেখা যেতে পারুম না, কে আমার পরিবারে দেখবো? সে নিয়ে তুমি চিন্তা করো না মামা, তোমার ছেলেও হবে আর তার জন্মদিনও খাবো। কিন্তু সিমিকে নিয়ে যেতে না পারলে বাবা আমার নামে ছাগলের নাম রাখবে। ওরে আল্লাহ রে, এ কোন পাগলের পাল্লায় আমি পড়ছি আল্লাহ! তুমি পাগলের পাল্লায় পড়নি, উল্টো তুমি সবাইকে পাগল করবে। বাড়িতে থেকে থেকে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এসো আমার সাথে ফ্যাক্টরি ঘুরে দেখবে। না না, কি বলতেছো, আমি গেলে সিমি রেখে দেখবি? কেন, আমি আছি না। গুড। আরে শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়া যাবো। কি বললে? না কই, এই চলো 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 চলো। আরে যদি কিছু কর আর কাছে রেখে দে দাদি। টাটানা, ভালো চান্স পেলাম, এক্ষুনি সিমিকে গিয়ে মনের কথাটা খুলে বলতে হবে। সিমি মাই জান, হোয়ার আর ইউ? দাঁড়াও, কেন নিজে জীবন দিতে চাইছো? তুমি নিজেকে যত চালাক ভাবো তার চেয়ে বেশি চালাক আমার ভাইয়া। সে তোমার এখানে আসার উদ্দেশ্য একদিন বুঝে ফেলবে আর তখন তোমাকে শেষ করে দেবে। তোমার জন্য জীবন দিতে আমার কোনো আপত্তি নেই। বোকামি করো না, তুমি এখান থেকে চলে যাও। যাবো, আগে তুমি যা বলনি সেটা বলে দাও। কি শুনতে চাও, আমি তোমাকে কত ঘৃণা করি? না, তুমি আমাকে কত ভালোবাসো। বোকার স্বর্গে বাস করছো তুমি, আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে ভালোবাসো, নইলে এতদিনে তুমি তোমার ভাইজানকে আমার সম্পর্কে সব বলে দিতে। যেমন যখন আমি তোমাকে চুমু খেয়েছিলাম, তুমি ইচ্ছে করলে সিনক্রেট করতে পারতে, করনি। খাবার টেবিলে যখন তোমার নাম বলেছিলাম তখন তুমি রাগ করে উঠে যেতে পারতে, যাওনি, কারণ তুমি আমাকে ভালোবাসো, রাইট? না, আমি কোনো ঝামেলা পছন্দ করি না, তাই মারামারি খুনোখুনিকে আমি হেট করি। আমি চাই না আমার জন্য আর একটা লাশ পড়ুক, আর একটা জীবন চলে যাক। এটাই আমার প্রতি তোমার ভালোবাসা। আমাকে ভালোবাসলে তোমাকে মরতে হবে। তোমার জন্য এক জীবন কেন,
হাজারটা জীবন থাকলেও আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। তোমাকে ভুল করে যেদিন প্রথম কিস করেছিলাম, সেদিনই আমার মন প্রাণ সব তোমাকে দিয়ে দিয়েছি। তোমার ভালোবাসা জয় করতে যদি জীবন চলে যায়, তাতেও আমি ভয় পাই না। তুমি কেন বুঝতে পারছো না? আমি যেটা বুঝেছি সেটাই আমার জীবনে সত্য। আমি তোমাকে ভালোবাসি। তারপরেও তুমি চলে যেতে বললে আমি চলে যাব। কোনোদিনও আর তোমার সামনে আসবো না। শুধু একটা কথা মনে রেখো, ভালো সবাইকে বাসা যায় না, আর ভালোবাসলে তার থেকে দূরে সরেও থাকা যায় না। চলি। চলে যাচ্ছ? হ্যাঁ। তুমি চলে গেলে আমার কি হবে? শোনো প্রেমী, আমি তোমাকে ছাড়া একা প্রেমী, শোনো প্রেমী, দিও আমাকে দিও দেখাও
প্রেমী, আমি তোমাকে ছাড়া একাও প্রেমী। স্বর্ণ প্রেমী দিও আমাকে দিও দেখাও প্রেমী। ফসলের চ্যাংরা পোলা, জোয়ান মাইয়া মানুষ দেখলে প্রেম করতে ইচ্ছা হয়। সিমিরে নিয়ে আয়। আচ্ছা, ওরা তোমাকে উঠিয়ে নিয়ে যেতে চাচ্ছিল কেন সেটা আমিও বুঝতে পারছি না। জাফর, এখনই রোমিওকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। গুস্তি কিলাই না, মানে এখানে থাকার গুস্তি কিলাই, এখনই যাইতেছি। বাকিরা চল, তাদের চল। যারা আপনার উপকার করে তাদেরকে আপনি এভাবেই পুরস্কৃত করে থাকেন? কি বলতে চাও তুমি? যেসব গুন্ডারা আপনার বোনকে তুলে নিতে এসেছিল তাদের মেরে আমি আপনার বোনকে রক্ষা করলাম, আর তার পুরস্কার হচ্ছে আমাকে বের করে দেয়া। হ্যাঁ,
এর চেয়ে বড় পুরস্কার আর তোমার জন্য কিছু হতে পারে না, কারণ এতে তোমার জীবন বাঁচবে। তুমি যাদের মেরেছ ওরা খুব ভয়ঙ্কর লোক, ওরা তোমাকে মেরে ফেলবে। ওরা কারা? ওরাই শহরের শীর্ষ সন্ত্রাসী ভাইরাসের লোক। এই ভাইরাসটা কি? আমারে ডিলিট করতে পারে না কোনো অ্যান্টিভাইরাস। তুই জানোস না ভাইরাস এসব খাবার খায় না, আজকে তোরে আমি এই শুকনো রুটি খাবো। ভাইরাস স্টপ। আর দুদিন পরে তুমি রিলিজ পাবে, সেটা ভুলে গেছো? ডিসিপ্লিন ভঙ্গ করে সেটা বন্ধ করতে চাও? দুই দিন পরে সারা পাবো। আমি আইতাছি, আমি তোমার কাছে আইতাছি সিমি। এই ভাইরাস আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। এই শহরে ভাইরাস আর আমার মধ্যে শত্রুতা চলে আসছে অনেক দিন ধরে। নাম আমার ভাইরাস, আমারে ডিলিট করতে পারে না কোনো অ্যান্টিভাইরাস। প্রতাপ, তোরে আজকে আমি ডিলিট করে দেব। আমি জানি তুই খুব একটা সুবিধার লোক না, তাও আমি তোর সাথে চুক্তি করতে এসেছি। কেন জানিস? আমার আর তোর লড়াইয়ে তুই আর আমি মরি না, মরে আমাদের আশেপাশের লোক। অনাথ হয় ওদের ছেলে মেয়ে, বৌরা হয় বিধবা, কান্নার রোলট হয় সব পরিবারে। আজ থেকে মগবাজার রেল লাইনের উত্তর পাশ আমার, দক্ষিণ পাশ তোর। আমার এলাকায় তুই চাঁদাবাজি করতে আসবি না, আর তোর এলাকায় আমি যাব না, কোনো লড়াই হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। তুই নাকি বলেছিস আমাদেরকে চান্দা দিবি না? আপনাদের চুক্তি অনুযায়ী এই এলাকা তো প্রতাপ ভাইয়ের। তুই তো বড় সাহস, তোর প্রতাপের গোষ্ঠী মারি। এই মনে যাও, তোরা হলি সেই কুত্তা যার লেজ 10 বছর সোজা করে রাখলেও সোজা হয় না। তোদের জন্য চাই হাড্ডি হাড্ডি। রাত বাজে 10টা, এখন পর্যন্ত ওনার ফেরার নাম নেই। একসঙ্গে যে বসে ছেলে মেয়েদের নিয়ে রাতের ভাত খাবে তাও হবে না। নো কমপ্লেন, জাস্ট ইন টাইম। এই তোমার জাস্ট ইন টাইম? এখন রাত কটা বাজে? নিশ্চয়ই তোমার ভাইজানের সাথে। আরে না, তোমার শপিং করতে দেরি হলো, এই নাও ধরো। এত রাতে আবার কে এলো?
মনিটর তুমি? তুই ঠিকই বলেছিস, আমরা হইলাম কুত্তা। শোন, কুত্তা শুধু হাড্ডি খায় না, মাংস খায়। কি হলো, আড্ডায় বসে গেলে নাকি? চাচা, আপনি এই এলাকার একজন শত সম্মানিত লোক। আজ থেকে ছেলে দুটোর দায়িত্ব আপনার উপর দিলাম। ওদের থাকা খাওয়া লেখাপড়ার যাবতীয় খরচ আমি দিব, আপনি ওদের দেখবেন। ঠিক আছে বাবা। চনি, আমি তো লাশ ছুঁয়ে কসম খাচ্ছি, তোর বাচ্চাদের যারা অনাথ করেছে তাদের কাউকে আমি ছাড়ব না, কাউকে ছাড়ব না। বড় ভাই, তোমরা যাও, আমার একটা কাজ আছে। তাড়াতাড়ি বরিস। ঠিক আছে ভাইয়া। হাই, তুমি তোমার ভাইয়ের সাথে গেলে না যে? আমি গেলে তোমার সাথে রাত কাটাবো কি করে ডার্লিং? হ্যালো। কিরে ভাইরাস, তোর ভাই এত ভীতু কেন? ওকে শিখাস নে যে মারার সাহস থাকলে মরার সাহসও সঙ্গে নিয়ে জন্মাতে হয়। প্রতাপ, ক আমার ভাইয়ের কি হয়েছে? এ কথা বল তোর ভাইয়ের সঙ্গে, মরার আগে ওর শেষ ইচ্ছাটা পূরণ করে দেই। বনিটর, ভাই একদম কোনো কথা কবি না, একটা কথাও না, সোজা ওর পায়ে তোর ক্ষমা চাবে আইতাছি। এই গাড়ি ঘোড়া, প্রতাপ খান মনিটর রে মাইরা ফালাইলো, আর তুমি পয়সা পয়সা কান্তাছো। তুমি হুকুম দাও, ওই হারামজাদা প্রতাপ খান রে আমি শেষ কইরা দিয়ে আসি। রক্তের বদলে রক্ত চাই, রক্ত। রক্তের বদলে রক্ত না, কষ্টের বদলে কষ্ট। যে বরে সে তো পাইছে যায়। আরে দেখ 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 পিসি, আমাকে বাইটা করে যে কেমন শান্তিতে ঘুমাইতেছে, কিন্তু ভিতরটা জ্বলে যাইতেছে আমার।
প্রতাপ খানের ভিতরটাও এমন করে জ্বালাইতে হইব? ওই হারাম জাদারে কি করে জ্বালাইবা? ওর না আছে বউ, না আছে পোলা পাইন। আরে আছে আছে আছে, এমন একজন আছে যার জন্য এখনো বিয়া করে নাই। ওর আদরের একমাত্র ছোট বোন সিমি। সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। আরে না না, ওরে মারণ যাইব না। ওরে আমি বিয়া করে ওর ভাইয়ের মনে সারা জীবনের জন্য কষ্ট আমি ঢুকিয়ে দিমু। হ্যালো, নাম আমার ভাইরাস, আমারে ডিলিট করতে পারে না কোনো অ্যান্টিভাইরাস। বল কেন ফোন করেছিস? তোর ভাইয়ের কুলখানির দাওয়াত দিবি নাকি? আরে না 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 না, তোর বোনের বিয়ের দাওয়াত দিমু। উত্তর বাচ্চা। আরে গালি দে গালি দে, আমি তাতে কোনো মাইন্ড করুম না। তোর বোনটা খুব সুন্দর পিসি রে, আমার যে কি পছন্দ হয়েছে। ওই শোন, ওরে বিয়া কইরে তোরে আমার আত্মীয় বানামু, তুইও বি আমার সুমন্দি, মানে আমার পোলার মামু। এই হারামজাদা, তোর সেই স্বাদ কোনোদিন পূর্ণ হবে না। আরে হবে হবে, তোর বইনে মারতে আইয়া আমি প্ল্যানটা একটু চেঞ্জ করে ফেলাইছি, নইলে এতক্ষণে তোর বইনের কবরে তুই আগরবাতি দিতি। হারামির বাচ্চা, আমার বোনের কিছু হলে? আরে না না, তোর বোনের কিছুই হবো না, তুই তো ভালো করেই জানস ভাইরাসের চোখে যে পরে তারে আমি সিস্টেম করে দিই। কিন্তু তোর বোনের বেলায় কিছুই হবো না, যা কিছু হবো শরীয়ত মতো, পরে আমি বিয়ে করু। আর তুই তোর শত্রুর বিছানায় তোর আদরের বন্ডেতেই খা, সারা জীবন জ্বলবি। ভাইরাস! আরে ওই চিৎকার করিস না, তাড়াতাড়ি কাজিও বিষয়, তোর বন্ডে আমার হাতে তুলে দিবি না। আমি আসবো ভাইরাস, তবে আমার বোনকে তুলে দিতে নয়, তোকে তোর সত্যিকার শ্বশুর বাড়িতে পাঠাতে আসবো। ড্রাইভার গাড়ি ঘুরাও। প্রতাপ খানের বোনকে অপহরণের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। ভাইয়া, কোনো ভয় নেই বোন, কোনো ভয় নেই। প্রতাপ খান, কোনো জেলি আমার বেশি দিন আটকে রাখতে পারবো না, আমি খুব তাড়াতাড়ি বাইরে আহম আর তোর বোনকে বিয়ে করুম, এইটা আমার ওয়াদা। চুপ হারামির বাচ্চা, আগে 10 বছর জেল খেটে বেরিয়ে আয়, ততদিনে তোর বিয়ের স্বপ্ন ভেঙে যাবে। আমার স্বপ্ন ভাঙার মতো কোনো শক্তি এখনো তৈরি হয় নাই। আরে তোর বোনের বিয়ে হইব আমার সাথে, আমার সাথে, আর কারোর সাথে না। এই
নাম আমার ভাইরাস, আবার ডিলিট করতে পারে না কোনো অ্যান্টিভাইরাস। ভাইরাসের ছয় বছরের জেল হয়ে যায়, টাকা ছড়িয়ে একদিনও মুক্তি পেয়ে যাবে, তখন আবার সিমিকে বিয়ে করতে চাইব। এই কারণে সিমির বিয়ে দিতে চাই, কিন্তু বারবার বিয়ের আগেই পাত্র মারা যায় ভাইরাসের লোকের হাতে। ওই ভাইরাস ভয়ঙ্কর লোক, ওর লোকদের হাত থেকে তুমিও বাঁচতে পারবে না, ওরা তোমাকে শেষ করে ফেলবে। শেষ থেকে শুরু করাই আমার কাজ, জীবনটা কোনো দাবা খেলা নয় যে ইচ্ছে করলেই কেউ মাত করে দেবে। ভাইরাসকে শেষ করতে অ্যান্টিভাইরাস লাগে, আর আমি হচ্ছি সেই অ্যান্টিভাইরাস। সমাজের সব ভাইরাসকে ডিলিট করে সিমিকে আমি রক্ষা করবই। কিন্তু ওদের কাছে জীবনটা জুয়ার মতো, ওরা জীবন নিয়ে বাজি ধরে। বাজি ধরাই তো আমার কাজ, আমার সাথে আপনি একটা বাজি ধরতে পারেন, আমি থাকতে ভাইরাস সিমির কোনো ক্ষতি করতে পারবে না। শাবাস, তুমি রিয়েল বাহাদুর, তোমার কথায় আমি মুগ্ধ হয়েছি। গুষ্টি গিলাই এই ব্যাগলে দিয়া এ না মানে ছেলে খুব ভালো, অনার্স পড়ে আমার কলিগ যা হিসাবে একমাত্র ছেলে, সিমিরে খুব ভালোবাসো। সিমির জন্য ওর মতো সাহসী ছেলেই দরকার, যে ওকে জীবন দিয়ে রক্ষা করতে পারবে। যাও ওর বাবাকে গিয়ে বলো আমি সিমিকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাইজান। আরে এই মালা না, এই মালা না, এই মালা না, এই মালা না পিসি, আমি বিয়ার মালা পরো। এই বল আমার সিমি কই, বল। আছে ভাইজান আছে, ভাবিরে আমি নিরাপত্তার খাঁচায় বন্দি করে রাখছি। আরে না, পাখি খাঁচা ভেঙে উড়াল দিতেছে। এইসব তুমি কি কইতেছো ভাইজান? আমি ঠিকই কইছি, তোরা বাইরে থেকে যে খবর না রাখোস, আমি ভিতরে থেকে সব খবর রাখি। চল আমার লগে। একবার যার দিকে আমার চোখ পড়ে, তারে কেউ সেই চোখ থেকে আড়াল করতে পারে না। নাম আমার ভাইরাস, আমারে ডিলিট করতে পারে না কোনো অ্যান্টিভাইরাস। আমি তোকে ডিলিট করে দিব ভাইরাস, একবার তোকে জেলে পাঠিয়েছিলাম, প্রয়োজনে আবারও পাঠাবো, হাজার বার পাঠাবো, তবুও তোকে আমার বোনের দিকে চোখ তুলে তাকাতে দেব না। আরে জেল তো আমার আরেক শ্বশুর বাড়ি প্রতাপ, তোর বইন্ডে আমার বউ হিসেবে পাওয়ার লিগে যদি হাজার বারো জেল খাটতে হয় তাতেও কোনো আপত্তি নাই। এত কথা কোনো দরকার নাই, এতদিন তোমার লিগে ওরে কিছু কই নাই কেন, এইবার ওর সামনে থেকে এই বাবিরে গড়ে তুলে লয়ে যাব। না আমার ভাইয়াকে মেরো না, আমি আর কোনো রক্তপাত চাই না, আমি তোমাকে বিয়ে করবো ভাইরাস, তোমাকেই বিয়ে করবো। না বন্যা, আমি বেঁচে থাকতে ভাইরাসের মতো নরকের কীটের সাথে তোর বিয়ে দেব না। তাই লাগে তুই মর। না 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 ভাইরাস, আমার ভাই না সিমি না। হাই সুইটি সিমি, আমার ধরে রাখতে দিবি না, তোর আমি খুন করে ফেলবো এই ছোট্ট বাচ্চা। শাবাশ ভাইরাস। We'll be right back.
এখনো শেষ হয়নি ভাইরাস। প্রেমের এক অবিস্মরণীয় নাম রোমিও, আর সেই রোমিওকে ছাড়া ভালোবাসার ময়দানে খেলা চুম্বেই না। আমি জানতাম সিমি, তুমি আমার সাথে ভালোবাসার নাটক করে বেইমানি করে এই ভাইরাসের গলায় মালা পরাবে, তাই গ্রামে চলে যাবার নাম করে তোমাদের পিছু নিয়েছি। রোমিও, সিমির ব্যর্থ প্রেমিক। ভাইজান, এই যে এই সেরায় বাবির পিছে পিছে ঘুরে। আরে জুলিয়েটে ভালোবাসে এক বেটা রোমিও, বহুত বছর আগে জীবন দিছিল, আজ তুই ওর জন্য জীবন দিতে না চাইলে এইখান থেকে ফুটে যা। রোমিওরা ভালোবেসে জীবন দিতে ভয় পায় না ভাইরাস। আমি যদি আমার ভালোবাসা না পাই তবে সিমিকে তুইও পাবি না। ভাইরাস, তোর বিড়ালদের থামা, না হলে সিমির লাশ পড়ে যাবে।
শিট! আর কতক্ষণ হাঁটবো আমরা? আও, যতক্ষণ না বাসর ঘরে ঢুকছি। ওহো, তুমি একটু সিরিয়াস হতে পারো না? সিরিয়াসলিই তো বলছি। শোনো, লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট সবাইকে একই সমস্যায় পড়তে হয়েছে। ওরা ভালোবেসে হাত ধরে পালাচ্ছে আর তাদের পরিবার তাদেরকে ধরার জন্য চেস করছে, ব্যাপারটা স্বাভাবিক। তুমি যাদের নাম বললে ওরা সবাই কিন্তু মারা গেছে, কেউ ভালোবেসে বাসর ঘরে যেতে পারেনি, আও, মরে ইতিহাসে ঢুকে গেছে। হ্যাঁ, আমরা ইতিহাস হব না, তোমাকে নিয়ে বাসর ঘরেই যাব। আচ্ছা, এখানে কোনো হোটেল টোটেল আছে রাত কাটাবার জন্য? জি না, কোনো হোটেল নাই। তবে তবে এই প্রেমকুঞ্জ আছে, তবে তবে খাবার কিছু পাবেন না, শুধু পানি ছাড়া। তবে থাক, আর তবে লাগবে না। লাগবে, তবে ছাড়া কিছুই হবে না। বেশি টাকা দিলে সাদা ভাত, বেগুন ভর্তা ও পানির মতো ডাল পাওয়া যাবে। তবে জি, তাতেই চলবে। বাড়ি থেকে পালিয়ে এসেছেন বুঝি? জি, নো প্রবলেম, এখানে সবাই সেরকমই আসে। তবে এই তবেটা খুব বেশি প্রবলেম করছে। তবে আর তবে বলবো না, এবার আসুন। তবে চলো। আসুন, আপনাদের আগেও এখানে অনেক লাভ বাটরা রাত কাটিয়ে গেছে, আর যাবার সময় তাদের ভালোবাসার স্মৃতি সেটে দিয়ে গেছে। খুব সুন্দর তো। আপনারাও যাবার সময় সেটে দিয়ে যাবেন, মানে ভালোবাসার স্মৃতি। তবে প্লিজ, আর কোনো তবে নয়, যা তবে সব সকালে হবে, যাও। তবে আবার তবে, উফ, লোকটা তবে বলতে বলতে মাথাটাই দড়িয়ে দিয়েছে। তবে 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 লোকটা ভালো, খুব রসিক। তবে তুমিও তবে শুরু করলে না, তবে চল এবার শুয়ে পড়ি। শোবো, তবে 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 দুজন একসাথে শোবো, আর কোনো তবে নয়, চল এবার শুয়ে পড়ি। আমার ভেতর তুমি, তোমার ভেতর আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠি আবার নামি। লোকে জ্বলছে জ্বলুক, কিছু বলছে বলুক, চলছে তবু দুজন নারী। প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি। আবার নামি, লোকে চলছে চলুক, কিছু বলছে বলুক।
ছোঁয়া নেব বলে ছুটে আসি কাছে, মুগ্ধ হয়ে তোমায় দেখি কি যেন কি আছে। একটু ছোঁয়া নেব বলে ছুটে আসি কাছে, যদি আসে প্লাবন ভেসে যাব দুজন, করব ভালোবাসা দামি প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি। নিঝুম নিঝুম আকাশ ভরা তারা, আসবে তুমি বসবে তুমি হব দিশে হারা। কত ইচ্ছে মনে সাড়া দিচ্ছে মনে, সর্বনাশের পথে নামি প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি। আমার ভেতর তুমি তোমার ভেতর আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠি আবার নামি। লোকে চলছে জ্বলুক কিছু বলছে বলুক, চলছে তবু দুজন নারী প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি। মা, বাবা, বিল্টু, কোথায় সবাই? জলদি এসো, আমি আমার জুলিয়েটকে নিয়ে এসেছি। কোথায় গেলে তোমরা? মা, বাবা, কোথায় তোমরা? জলদি এসো, আমি আমার জুলিয়েটকে নিয়ে এসেছি। রোমিও, ঘরের এই অবস্থা কেন? বুঝতে পারছি না, দাঁড়াও বাবাকে একটা ফোন করি। হ্যালো, হ্যালো মিস্টার রোমিও। কে? নাম আমার ভাইরাস, আমারে ডিলিট করতে পারে না কোনো অ্যান্টিভাইরাস। আগে বল আমার বাবা মা ভাই কোথায়? আরে আছে আছে আছে, সবাই আমার কাছে খুব যত্নে আছে। যেমনে যত্ন করে চার ফালাইয়া মানুষ মাছ ধরে, তেমনে যত্ন করে রাখছি তরে ধরার লেগে। তয় বেশিক্ষণ থাকুম না, তরে তিন ঘন্টা সময় দিলাম। এই তিন ঘন্টার মধ্যে আমার সিমিরে আমার কাছে না নিয়ে আইলে তোর বাপ মারে মাইরে লাশ বানিয়ে নর্দমে ফেলে রাখুম। কার লাশ কোথায় পড়ে থাকে সেটা পরে দেখবি, আগে বল তুই কোথায় আছিস? লালবাগ কেল্লায়। আমি আসছি। কোথায় যাবে তুমি? ভাইরাস আমার বাবা মা দুজনকে আটকে রেখে বলেছে তিন ঘন্টার মধ্যে তোমাকে ওর হাতে তুলে না দিলে ওদেরকে মেরে ফেলবে। না, আমার জন্য আর কোনো মৃত্যু আমি দেখতে চাই না। তুমি আমাকে ভাইরাসের কাছে দিয়ে এসো। না সিমি, ভাইরাসের ভয়ে তোমাকে আমি, ভাইরাসের ভয়ে নয়, তোমার বাবা মাকে বাঁচানোর জন্য আমাকে দিয়ে এসো। কিন্তু? কোনো কিন্তু নয়, তুমি যদি না দিয়ে এসো আমি নিজেই কিন্তু চলে যাব ভাইরাসের কাছে। শালার টাইম সেন্সটা খুব ভালো,
তিন ঘন্টা অনের আগেই চলে আইছে। রমিও, তুই এখানে আসবি না? আমাদের জীবনের কথা না ভেবে তুই তোর জুলিয়েটকে নিয়ে চলে যা। রমিও, আসিস না বাবা, ওরা তোদের মেরে ফেলবে, চলে যা। ভাইরাস, আমার বাবা মাকে ছেড়ে দে। আগে আমার সিমিরে স্যার। সিমি বাবা, সিমি আমি তোমার ভালোবাসি। আমি তোমার বিয়ে করব, আমি তোমার বিয়ে করব, আমি তোমার বিয়ে করব সিমি। পিছে আমার ছেলে ঠিকই সিমিকে এখান থেকে নিয়ে যাবে। আরে দেখ বেশি দেখ, বুড়া কয় কি মাথা খারাপ হয়ে গেছে বুড়ার? যা, মাথা খারাপ হয়নি, ঠিকই বলছি, বাজি ধরবি? বাজি? আরে কিসের বাজি?
জীবন বাজি, আজ এখন এখান থেকে তোকে মেরে আমার ছেলে সিমিকে নিয়ে যাবে। পাগলের প্রলাপ! এই পাগলের প্রলাপ না, বল বাজিতে রাজি কিনা। আরে ওকে ওকে ওকে, রমিও ওঠ, আমি তোর বাবা বাজি ধরেছি। এই বাজিতে তোর জিততে হবে। ওঠ রমিও, রমিও ওঠ, আমি বাজি ধরেছি। রমিও, রমিও ওঠ। তুই না বাজি পছন্দ করিস? রমিও ওঠ, হাঁটতে চাই না। রমিও ওঠ, যা তোর সিমিকে নিয়ে কর গুলি
আমার কিছুই হয়নি। রোমিও, 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 তোমার হাতে আমার বোনকে দিয়ে গেলাম। You're under arrest. Inspector Sheb, সবাইকে আমি খুন করেছি, আমাকে অ্যারেস্ট করুন। ভাইয়া, না ভাইয়া, আমি তোমাকে যেতে দেব না। কাঁদিস না বোন, তুই রোমিওকে নিয়ে সুখে থাকিস, চলো। জুলিয়েট, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ভালো আছি। হ্যাঁ হ্যাঁ দর্শক, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ভালো আছি। এটি আমাদের প্রেম প্রেম পাগলামি। টাটা। আমার ভেতর তুমি, তোমার ভেতর আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠি আবার নামি। লোকে জ্বলছে জ্বলুক, কিছু বলছে বলুক, চলছে তবু দুজন নারী। প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি, প্রেম প্রেম পাগলামি।